আসসালামু আলাইকুম আমাদের সত্যের পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ইন্ডাস্ট্রিতে এখন কাজের যে অকাজ বেশি ইন্ডাস্ট্রিতে এখন কাজের যে অকাজ বেশি বলে মন্তব্য করেছেন একসময়ের আলোচিত নায়িকা পলি তিনি বলেন আমাদের সময় ইন্ডাস্ট্রিতে অকাজ নয় কাজ বেশি হতো এখন এখানে এসে দেখি এখানে কাজের যে অকাজ বেশি হচ্ছে সিনেমায় যখন নিয়মিত ছিলাম তখন এক মাসে ছত্রিশ সিনেমায় সাইন করেছি বছরে একশো দশ থেকে একশো বারোটা করে সিনেমা মুক্তি পেত আমি নিজে একশো তেরোটি ছবিতে অভিনয় করেছি এখন তার কিছুই এখানে নেই বেশ আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা পলি শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোচনে হাজির হয়েছিলেন পলি সেখানে সমকাল অনলাইনের সাথে কথা বলেন ফায়ার খ্যাত এই নায়িকা পলি বলেন ইন্ডাস্ট্রিতে আগের মতো ছবি মুক্তি পাচ্ছে না কারণ নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে কারোর মধ্যে একতা নেই যেন ছোটো ছোটো সিন্ডিকেট হয়ে গেছে একে বিরুদ্ধে সমালোচনা বেশি হয় শুধু কাজটাই হয় না এসব বন্ধ হলে আবার ছবি নির্মাণের সংখ্যা বাড়বে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এ অঙ্গনের মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে পলির মা হওয়ার জন্য চলচ্চিত্র থেকে দীর্ঘ সময় দূরে ছিলেন বলে জানান তিনি মা হওয়ার পর বেশ মুটিয়ে গিয়েছিলেন বলে পর্দায় সে অবস্থায় হাজির হতে চাননি এখন বেশ লিম হয়েছেন তাই বড়ো হাউস থেকে ভালো কোনো গল্পের ছবির প্রস্তাব এলে একবারকে রাজি হয়ে যাবেন বলেও জানালেন তিনি পলি বলেন এই চলচ্চিত্র আমাকে অনেক কিছুই দিয়েছে আমি চলচ্চিত্র থেকে অনেক কিছুই পেয়েছি চলচ্চিত্র নিয়ে আমার কোনো রাগ বিদেশ নেই চলচ্চিত্র থেকে আমি দূরে থাকতে পারবো না ভালো প্রযোজনা সংস্থা থেকে ভালো গল্পের ছবির যদি প্রস্তাব আসে সেটা আমি অবশ্যই করবো তবে সাধারণ চরিত্র নিয়ে আমি কখনোই পর্দায় আসব না পলি এখন ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে অশ্লীল যুগের প্রসঙ্গ তুলতে পলি বলেন আমি সেই সময়ের সুপারস্টার নায়িকা ছিলাম আরেকজন পেছনে নানা কথা কথা তোলা হয় এখন খান নিয়ে অনেক হচ্ছে শাকিব তাকে এটা হবেই আমি অশ্লীল ছবি নায়িকা এটা এক শ্রেণীর লোক প্রতিষ্ঠা করতে চেয়েছে কিন্তু সেটা তারা পারেনি আমার একশো তেরোটি ছবি মুক্তি পেয়েছে সবগুলো ছবি দর্শক পায় খারাপ ছবি হলে দর্শকরা এতটা গ্রহণ করতো না পলিও জনপ্রিয়তা পেত না চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন শিক্ষিত সুন্দরী ভদ্র পরিবারের মেয়েরা আসতে চায় না প্রসঙ্গটি তুলে পলি বলেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই পরিস্থিতিতে শিক্ষিত মার্জিত সুন্দরী কোনো মেয়ে নায়িকা আসতে চায় না তাদের চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলতে হবে নায়িকা থাকতে হবে সাধারণ মেয়েদের চেয়ে একটু আলাদা এখন যারা নায়িকা হচ্ছেন তাদের আলাদা করা যাচ্ছে না এদিকেও নজর দিতে হবে ভালো পরিবারের ভালো সুন্দরী মেয়েদের এদিকে আসতে হবে একশো তেরোটি চলচ্চিত্রে অভিনয় করা পলি ঢলিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন এই তালিকায় রয়েছেন মান্না সাকিব খান রুবেল আমিন খান আমি হাসান আলেকজান্ডার বো মেহেদি সহ অনেকে দুই সালে মোহাম্মদ হুসেন পরিচালিত ফায়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা মান্না পলি অভিনীত শেষ চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত দুই সালে মুক্তিপ্রাপ্ত এক নম্বর আসামি সবার আগে সর্বশেষ খবরখবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন বাঁচিয়ে দিন ধন্যবাদ সবাইকে